আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। কেমন আছেন সবাই? আমি রওশানারা আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আশা করছি আমার এই ভিডিও পুরোটুকু দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও, কারণ আপনাদের কমেন্টই আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। আজ শুরু হলো প্রথম রমজান। তো এই প্রথম রমজানে আমি ইফতার করেছি, কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন তাহলে দেখা যাক। আজ প্রথম রোজা, খুব একটা বেশি কিছু আয়োজন করিনি, ঘরেই সাদামাটাভাবে আমি ইফতার বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম রোজার প্রথম ইফতার বানাচ্ছি। প্রথমেই আমি বেগুনি বানালাম, বেগুনে ভাজতে দিলাম আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। আমার বেগুনিটা হয়ে গেল, আমি বেগুনি উঠিয়ে ফেলবো সব একসাথে। তেলটা ছেঁকে নিচ্ছি ভালো মতো। এবার আমি আলুর চপটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আলুর চপ। অ্যাজ ইউজুয়ালি আমরা সবসময় তো বাসায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজুই বানিয়ে থাকি, আর স্পেশাল যদি কিছু বানাই যেমন ডিম চপ, কাবাব, ওগুলি মাঝে মধ্যে একটা একটা আইটেম করে বানাই। কিন্তু রেগুলারলি হচ্ছে যে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজুটা হচ্ছে থাকবেই। আর আমরা ছোলায় খাই না, যার জন্য আমি ছোলাটা কখনোই বানাই না, কিন্তু কিনে রাখি যদি খেতে ইচ্ছে করে, তখন হচ্ছে আমি ছোলাটা করি। তো আমার আলুর চপটাও ভাজা হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর কালার হয়েছে, ফুলে উঠলো, একদম ফোলা ফোলা হয়ে গেছে, আসলে মুচমুচে হয়ে গেছে, বেশ সুন্দর মতো হয়ে গেছে। পেঁয়াজের জন্য আমি প্রসেসিংটা করতেছি। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। বাইশ ও হয়ে যাবে আমার। পেঁয়াজও হয়ে গেল ফাইনালি, ভালোই ভালোই আমার ইফতারটা মোটামুটি শেষ হয়ে গেল। আমাদের ইফতারের প্রিপারেশন চলছে, সোহাগ ইফতার বাখাচ্ছে, সামান্তা সিজা অপেক্ষা করছে, রাহাত আর রাহাতের দাদু হচ্ছে অজু করতে বাথরুমে গিয়েছে। এই হলো আমাদের আজকের ইফতার। ইফতারের আর কয় মিনিট আছে?
সময় দেয় নাই সবাই ডিস্ট্রিবিউট করে দিয়ে দিই।